हेलो एवरीवन, वेलकम बैक तुम्हारे आरो एक बार मैडी द गोल्डन चैनले। आज के दिवाली, छोटी दिवाली, काली पुजो, से सब किछु मिलिए एक व्लॉग तुम्हारे संगे शेयर करछी। डेफिनेटलि व्लॉगे बाच्चादेरके तो तुम्हारा देखते ही पाओ, और तार साथे साथे आमराओ की की करी सेगुलो तुम्हारे संगे शेयर करी। तो शुरू करछी व्लॉगटा। आज के सोसाइटीते ठाकुर एसेछे, और ये काली पुजोर ये एक छोटो डेकोरेशनो एखानटाय करा हुएछे। तो सेगुलो सब किछु दिए तुम्हारे शुरू कर लाम आजकेर ये व्लॉगटा। और सबाई के जानाई हैपी दिवाली, जदिओ बिलेटेड बाट ताओ तुम्हरा व्लॉगटा जखन देखछो तखनी तुम्हारे जानालाम। तुम्हरा सबाई काली पुजोते की करेछो आमार साथे शेयर करते किन्तु एकदम भूलो ना। आजकेर भिडियोटा आशा करी तुम्हारे सबार खूब भालो लागबे। भिडियोटा एकटुओ स्किप ना करे देखो, और जदि भालो लागे लाइक शेयर कमेंट और सबस्क्राइब करते किन्तु एकदम भूलो ना। এই ইয়ারে দিওয়ালিটা একদম উইকেন্ড দেখে পড়েছিল, স্যাটারডে সানডে। তো আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, বিকজ আমাদের মানডে টু ফ্রাইডে একদম পুরো টাইমই পাওয়া যায় না, অলমোস্ট রাত্রি হয়ে যায় অফিস থেকে ফিরতে ফিরতে। তো যেহেতু উইকেন্ড পড়েছে, আর স্যাটারডের দিনটা একদম সকাল থেকেই আমরা ডেকোরেশন স্টার্ট করে দিয়েছিলাম। গেটের সামনেটায় এরম একটা তোরণ কিনেছিলাম যেটাকে প্লেস করা হয়েছে, প্লাস এইখানটায় একটা লাইট লাগানোরও সেট আপ দীপক করছে। যদিও আলটিমেটলি এই লাইটটা আমরা কন্টিনিউ করিনি, বিকজ এটা ভেতর থেকে কানেকশন নিতে হচ্ছিলো, আর যেটাতে একটু অসুবিধা হচ্ছিল বিকজ গেটটা প্রপারলি বন্ধ করা যাচ্ছিল না। আর ম্যাডি মাইলো এই সুযোগে পুরো করিডোরে দৌড়ে বেরিয়েছে সারাক্ষণ, মানে গেটটা খোলা পেলেই ওরা এখানটায় মোটামুটি মনে করছিল যে এখানে বোধ হয় ওদেরকে দৌড়ানোর জন্যই গেটটা খুলে দেওয়া হয়েছে। তা আমরা এখানটায় বেশ কিছুক্ষণ এই অ্যারেঞ্জমেন্টটা করে তারপর ঘরের ভেতরেরও অনেকগুলো অ্যারেঞ্জমেন্টস করার ছিল, বিকজ পুরো সপ্তাহতে কিছুই করা হয়নি। তো এখান থেকে গেটটা থেকে জাস্ট শুরু করেছি, আর তারপর এবার ব্যালকনিতেও লাইটস করার আছে। এই যে ওপরে স্টার লাইটটা দেখছো, এটা মোটামুটি আমাদের বাড়িতে সারা বছরই লাগানো থাকে। মাঝে মাঝে এটা আমার অ্যাকচুয়ালি মুড লিফট হয়, মানে যদি আমি খুব স্যাড থাকি, আমার এই ফেয়ারি লাইটসগুলো ভীষণ ভালো লাগে জ্বললে, তো আমি এমনিও জ্বালিয়ে নিই, মানে কোনো অকেশনের দরকার হয় না। তো তাই জন্য এটা আমি পার্মানেন্টলি ফিক্সড করে দিয়েছি। বাট তাছাড়াও আরও কিছু লাইটস ব্যালকনিতে এখানে দীপক লাগাচ্ছে। এই লাইটসগুলো সন্ধেবেলায় যখন পুরো কমপ্লেক্সটা জ্বলবে, আর সেটা আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো ক্লিপসে, তো তখন এটা ভীষণ সুন্দর লাগে। দিওয়ালির আমার মেন যেটা মনে হয়, মানে বাজি পোড়ানো বা এই যে শব্দ আওয়াজ, এগুলোর থেকে অনেক বেশি সুন্দর এই যে আমরা বাড়িটাকে সুন্দর করে সাজাই দু তিন দিনের জন্য, আর একটা বেশ পজিটিভ ভাইবস পাওয়া যায়। আমার কাছে এটাই দিওয়ালির মেন আকর্ষণ, মানে এটার জন্যই আমি প্রত্যেক বছর দিওয়ালির জন্য ওয়েট করে থাকি, কারণ এই সুন্দরভাবে ডেকোরেট করতে কার না ভালো লাগে বলো। তোমাদের জন্য দিওয়ালির মেন সেলিব্রেশন কী, বা তোমাদের কোন পার্টটা দিওয়ালি সবথেকে বেশি ভালো লাগে, আমাকেদেরকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর এখানে আমি মোটামুটি দীপককে দিয়ে ঘরের অনেক কাজকর্ম করিয়ে নিয়েছি। এখানে আমরা ভ্যাকুয়াম করেছি, ডিপ ভ্যাকুয়াম, যেগুলো জেনারেলি দিওয়ালির সময় করা হয়। কার্পেট, রাগস, পাপোশ, যা যা বাড়িতে ছিল সেগুলো সব ভ্যাকুয়াম করিয়েছি। কিছু কিছু ক্লিপসই শেয়ার করছি। তারপর সোজা এখানে, আর এখানে এই দুজনকে দেখো এমনভাবে বসে অবজার্ভ করছে যেন মনে হচ্ছে ঠিকভাবে সব কাজকর্মগুলো চলছে কি না, সেগুলো ওরা ভালো করে দেখে নিচ্ছে আর কি। আর এইটার পর আবার পাখা টাখা পরিষ্কার, ইভেন আরও অনেক ডাস্টিং ছিল, আমিও অনেকটা করেছি, যেটা পুরোটা এখানে দেখানো হয়নি কারণ আমি ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে ছিলাম আর দীপক সামনে ছিল। আর এটা হচ্ছে শনিবার দিন সন্ধেবেলার, তো আজকে অ্যাকচুয়ালি ছোটি দিওয়ালি, তো ছোটি দিওয়ালি সন্ধেবেলা 11 তারিখে সুরঞ্জনা মাসি এসেছিলো, তাদের সঙ্গে একটুক্ষণ টাইম ওরা কাটিয়েছে। আমি আর সুরঞ্জনা অ্যাকচুয়ালি একটু বেরোনোর ছিল আমাদের দুজনের একসঙ্গে, তো তার ফাঁকে এখানে ওরা এসেছিলো। দুর্গাপূজার সময় আসতে পারেনি, তাই জন্য গিফট টিফট সব নিয়ে এসেছিলো, ওদেরকেও দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, ওদের সঙ্গে বেশ কিছুটা টাইম কাটিয়েছে। সুরঞ্জনার একটা বেবি আছে, ওর নাম হচ্ছে গোলু, তো গোলুকেও কোনো একদিন ব্লগে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি সুরঞ্জনার বাইকে
স্কুটিতে, ওর পিছনে বসে সুপারসনিক স্পিডে, ও ভীষণ স্পিডে চালায়, যেটা আমি পিছন থেকে বসে বসে অনেকটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে কন্ট্রোল করেছি। আর আমরা গেছিলাম এখানে, আমরা যেখানে থাকি আমরা অ্যাকচুয়ালি গড়িয়ার দিকে থাকি, সাউথ, একদম এক্সট্রিম সাউথ, গড়িয়া থেকে অনেকটা পরে। সেখানে নরেন্দ্রপুরের কাছে এই ক্যাফে বাই দ্য লেন বলে একটা রেস্টুরেন্ট আছে, এটা একটা ক্যাফে, ছোট্ট, খুব নাইসলি ডেকোরেটেড। এটাই তোমাদের সঙ্গে এটারও একটা ছোট্ট ট্যুরও শেয়ার করব। এই ক্যাফেটাতে আমরা দুজন আজকে এসেছিলাম, কিছুই না, একটু কিছু খাওয়া দাওয়া আর সাথে প্রচুর প্রচুর গল্প। আর এই ক্যাফেটার একটা ছোট্ট ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্যাফেটা দেখো তোমাদেরকেও কেমন লাগলো। তোমরা, এই ক্যাফেটার আরও কিন্তু ব্রাঞ্চেস আছে, আমরা যেটা এসেছিলাম তার আমি ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস দিয়ে দেবো অ্যাড্রেস, কিন্তু এর আরও ব্রাঞ্চেস আছে, লেক গার্ডেন্সে আছে অ্যান্ড প্রবাবলি আরও এক দু জায়গায় আছে, তোমরা চেক করে নিতে পারো। ফুড অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড এভরিথিং খুব ভালো লেগেছে আমাদের, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। তো ভিউসটা তোমাদের সাথে এটা শেয়ার করছি, জানিও ক্যাফেটা কেমন লাগলো। ক্যাফেটাতে কিন্তু ফুড অপশানগুলো বেশ ইকোনমিক্যাল ছিল আর বেশ সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতেই ওরা দিয়েছিল। আর এই সমস্ত অ্যাম্বিয়েন্স আর থিম মিলিয়ে আমাদের আরও কেন ভালো লেগেছে, যখন গেছিলাম ম্যাক্সিমাম টাইমটাতেই পুরো খালি ছিল ক্যাফেটা, আর ভর্তি ছিল না বলে কি হয়েছে, আমরা পুরোটা জুড়ে অনেকক্ষণ ধরে মনের আনন্দে ছবি তুলেছি, ভিডিও করেছি, প্রত্যেকটা কর্নার কভার করতে পেরেছি। যেহেতু কালী পুজো ছিল, সবার বাড়িতেই পুজো বা পাড়ায় ঠাকুর দেখা এগুলো ছিল বলেই প্রবাবলি হয়তো এতটা খালি ছিল। আমরা এখানে কিছু স্মুদিজ অর্ডার করেছিলাম আর তার সাথে এই বেকড একটা চিজি ফিশ ছিল, চিকেনের আইটেম ছিল, এরকম যা যা ক্যাফেতে হয় সেরকম কিছু অর্ডার করেছিলাম। আর এরপর তোমাদের সাথে আবার আমাদের নেক্সট দিনের দিওয়ালির ক্লিপসগুলো এবারে শেয়ার করছি। সকালটা অ্যাসার সেরকম কিছু করিনি, এগেন ঘরের আরও টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন যা যা করার ছিল সেগুলো সব করে নিয়েছি। আর বিকেলবেলা এখন আমরা ফাইনালি ডেকোরেশনটা স্টার্ট করেছি। আমার অ্যাকচুয়ালি পুরো ঘরের আলোগুলো, মেন আলোগুলো বন্ধ করে দিয়ে এরকম ডিম লাইটিং, ক্যান্ডেল, এই জিনিসটা ভীষণ ভালো লাগে। আর দিওয়ালির থেকে ভালো এই অ্যারেঞ্জমেন্টটা বোধহয় আর কোনো দিন হয় না। পুরো ঘরটাই আমি এরকম লিউকওয়ার্ম আলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, টিউবলাইট সব বন্ধ, আর যতটা পেরেছি নর্মাল ন্যাচারাল ফ্লাওয়ার্স ইউজ করেছি। আর তার সাথে এই বাচ্চাগুলোকে তোমরা শুধু দেখো, ওরা এত মজা করেছে। বেসিক্যালি কী হচ্ছে, বাইরে বাজিটা ফাটছিল ঠিকই, আমি ভেবেছিলাম মাইলো হয়তো একটু ভয় পাবে, ম্যাডি অতটা ভয় পায় না, একদম যদি সামনে না ফাটে ইট ইজ ওকে ফর ম্যাডি, বাট অনেক বাচ্চাদের কিন্তু, অনেক এই চারপেয় বাচ্চাগুলো, এটা অ্যাকচুয়ালি খুব ট্রমাটিক লাইফ। এই এক পুজোর এক দুদিন ওরা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, স্পেশালি রাস্তায় যে বাচ্চাগুলো থাকে অনেক সময় ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় বিকজ ওরা এই আওয়াজে, ওরা অ্যাকচুয়ালি 6 times বেশি শোনে। আমরা যে আওয়াজটা অল্প পাই সেটা ওরা 6 গুণ বেশি শুনতে পায়। তো বুঝতেই পারছো এই বাজির আওয়াজগুলো ওদের কাছে কতটা জোরে জোরে গিয়ে পৌঁছায়। ম্যাক্সিমাম কেসেসেই ওরা রিয়্যাক্ট করে, ওরা রাস্তার মাঝখানে চলে আসে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ট্রমাটাইজড হয়ে থাকে। তো আমি এক্সপেক্ট করব আমার গ্রুপে বা আমাদের এই চ্যানেলটা যারা যারা দেখো তারা অন্তত এই চারপেয় বাচ্চাগুলোর কথা ভাববে। সবার বাচ্চারা ডেফিনেটলি ভয় পায় না, যেমন আমি লাকি, ম্যাডি মাইলো অতটা ভয় পায় না, কাছাকাছি ফাটলে আমি চেষ্টা করি দরজা জানলা যতটা বন্ধ রাখা যায়, আওয়াজটা যতটা কম আনানো যায়, বাট অনেকেই ভয় পায়। তাই আমরা একটু রেসপন্সিবল হয়ে ফাটালে, বিকজ আমাদের এই দুদিনের আনন্দের জন্য, আনন্দ তো আরও অনেকভাবে করা যায়, এই যে আমরা যেরমভাবে সুন্দর করে ঘর ডেকোরেট করছি, প্রচুর তোমার কাছের মানুষগুলোকে ইনভাইট করতে পারো, তাদের সাথে টাইম কাটাতে পারো, ফেস্টিভ্যাল তো সেটাই বেসিক্যালি। এই শব্দবাজি আমরা যতটা কম ইউজ করতে পারবো, পাখিদেরও অনেক প্রবলেম হয়, আমি বলছি না একদমই বন্ধ করা কারোর পক্ষেই সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট একটু সেন্সিবল হলে আমরা সবাই সুন্দরভাবে কোএক্সিস্ট করে থাকতে পারবো। একটা টাইম লিমিটও যদি মেনটেন করি, খুব রাত অবধি না ফাটাই, একটা সার্টেন টাইম ধরে নিই। মাইলোকে এখানটায় দেখো পুরো করিডোরে ও ঘুরে বেড়াচ্ছে, আর আমি ফাইনালি কিছু কিছু দিয়া আমার ঘরের ভেতরে এগেন
দিয়া দেওয়া যায় না, কারণ ওরা এখানে ঘুরে ফিরে বেড়ায়, বুঝতেই পারছো তো, ওরা অ্যাক্সেস করতে পারে না। এরকম জায়গাগুলোতেই আমরা দিয়া প্লেস করি। তো সেই দিয়াগুলো ফাইনালি আমি রেডি করছি, আর এরপর সেই দিয়াগুলো আমরা জ্বালাবো আর প্রত্যেকটা ঘরের কর্নারে কর্নারে দিয়ে দেবো, যাতে আমাদের এই অ্যাম্বিয়েন্সটা আরও ভীষণ সুন্দর লাগে। এটা অ্যাকচুয়ালি ভীষণ পজিটিভ একটা ভাইবস দেয়, ঘরের একটা আলাদাই মাত্রা এনে দেয়, মানে পুরো জিনিসটা চেঞ্জ করে দেয় অল অফ আ সাডেন। এভরি ইয়ার দিওয়ালিতে আমি এই ডেকোরেশনটা করি, আর প্রত্যেক বছরই মনে হয় ঘরটা যেন একদম অন্যরকম লাগছে। তো এই বছরও তার ব্যতিক্রম না। চলো এবার দিওয়ালির কিছু আরও ডেকোরেশন তোমাদের সঙ্গে কথা না বলে শেয়ার করি, তোমরা দেখো। আশা করি আমাদের এই দিওয়ালি সেলিব্রেশনসটা তোমাদেরকে ভালো লাগছে। ম্যাডি মাইলোর কথা মাথায় রেখেই আমরা ডেকোরেশনগুলো করার চেষ্টা করি, বিকজ যেহেতু ওরা এত কিছু বোঝে না, তো প্রদীপটা যাতে একদম সেফলি দেওয়া যায় তাই জন্য আমরা গেটের বাইরে দিচ্ছি, ঘরের মধ্যে আমরা খুব বেশি দিই না। বারান্দাতেও কিছুটা দেব, আর এইখানটায় এরকম ছোট ছোট ফুল দিয়ে ডেকোরেশন করে তার ওপরে ওপরে প্রদীপগুলো দীপক বসিয়ে দিচ্ছে। আর ম্যাডি মাইলোকে দেখো, ওরা কিন্তু পুরো বুঝতে পারছে, আজকে সকাল থেকে যখনই ডেকোরেশন স্টার্ট হয়েছে, ইভেন রুম ক্লিনিং হয়েছে কালকে, তো সব কিছুতেই ওরা ভীষণ এক্সাইটেড, মানে সামহাও ওরাও কিন্তু এই পজিটিভ ভাইবসটা এনজয় করছিলো। আমি এখানে বারান্দাতে একটা ফুল দিয়ে, এটাকে আর রঙ্গোলি বললাম না, কারণ জাস্ট একটা কিছু ফ্লাওয়ার ডেকোরেশন করার চেষ্টা করছি, যাতে এই বারান্দার এই জায়গাটা একটু সুন্দর দেখতে লাগে। এখানে আমার তুলসী গাছটা ডান দিকে আছে, ওখানটাও একটা প্রদীপ ভেতরে জ্বালিয়েছি, স্ট্যান্ডের মধ্যে রেখেছি যাতে হাওয়াতেও মানে নিভে না যায়। আর এখানে মাইলো কাজ বন্ধ করে, যেহেতু বারান্দার জানলাটা বন্ধ করে করছি, তাই জন্য ও এখান থেকে ভাবছে যে ও কেন ওখানে যেতে পারছে না বা আমাকে ঢাজ করতে পারছে না, বারবার করে চেষ্টা করছে। তো ওইখানটা যেহেতু এখন আগুন জ্বলছে, তো তাই জন্য ওইটাকেও আমরা পুরো সময়ই লক করে রেখেছিলাম, প্লাস বাইরে ফায়ার ক্র্যাকার্সেরও আওয়াজ ছিল যতটা প্রোটেক্ট করা যায়। আর এর মধ্যেই মাফিন মেবেলও চলে এসেছে আমাদের দিওয়ালির আজকের সেলিব্রেশনে। ওরা থাকবে না সেটা কী করে হয়, মানে শুধু আমরা সেলিব্রেট করলে হবে, ওদেরকেও তো সেলিব্রেট করতে হবে ওদের বন্ধুদের সঙ্গে। তো সবাই মিলে একসঙ্গে আমরা এখানে প্রত্যেকটা ফেস্টিভ্যালই আমরা চেষ্টা করি ফ্যামিলি বন্ধু এদের সঙ্গেই সেলিব্রেট করার। মাফিন মেবেলরা যেহেতু একদম আমাদের পাশেই থাকে, নেক্সট ডোর নেবার, তো তাই জন্য ওরা, ওদেরকে তোমরা ব্লগে বেশি দেখতে পাও। ভাইফোঁটার ব্লগও আমি এর পরের এপিসোডটাতেই পোস্ট করব, সেখানে আমার আরও ফ্যামিলিদেরকে তোমরা দেখতে পাবে। তো মাফিন মেবেলরা এখানে আসলে সবথেকে বেশি যারা খুশি হয় সেটা হচ্ছে ম্যাডি মাইলো। আর আজকে আরও একটা কথা বলে দিই, আজকে আমাদের পুরো ভেজ খাওয়া দাওয়া। আমি যদিও প্রত্যেক দিনই ননভেজ খেতে পারলেই ভালো, কিন্তু যদি যে মানে আজকে যেহেতু দীপক বলেছে, তো আজকে তাই জন্য পুরো দিনই আমরা দিওয়ালির সময় ভেজ খাই ওর পছন্দ অনুযায়ী। তো এখানে আমরা সব কিছু, আমি ভেবে ভেবে অনেকবার ভাবলাম কী খাবো কী খাবো, পনিরের কিছু স্টার্টার আর ওই বেবিকর্নটা জাস্ট ইচ্ছা করছিলো না, তো তাই জন্য আমরা চাট, ধোকলা, দহিবড়া এরম টাইপের কিছু আইটেম অর্ডার করেছিলাম। আর ডিনারে তো যেরকম নর্মাল ভেজ পোলাও পনির এগুলো সব কিছু বানানো ছিল, ওইগুলোই খেয়েছি, উনো খেলছিলাম, অনেকটা টাইম গল্প করে আড্ডা দিয়ে কাটিয়েছি। এইটাই তো ফেস্টিভ্যালের আসলে মেন মজা। তোমরা কিন্তু আমাকে ডেফিনেটলি আমাদেরকে জানিও যে তোমরা দিওয়ালি কীভাবে সেলিব্রেট করলে, তোমাদের প বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে, বা যাদের কাছে প বাচ্চা নেই তারাও যদি আমাদের ব্লগ দেখো
তাহলে তারাও জানাতে পারো। আর আমাদের চ্যানেলটাতে তোমাদের এই কন্টেন্টগুলো কীরকম লাগে সেটাও জানিও। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো পড়তে। এখানে সবাই এখন নিজেদের ডিনারের জন্য অপেক্ষা করছে ইগারলি, আর আমরা ভেতরে মানে খুব তাড়াতাড়ি করে, ওরা চারজন একসাথে হলে না ভীষণ তাড়াতাড়ি করে এটা রেডি করতে হয়, বিকজ চারজনকে মানে মেবেলকে যদি তুমি দেখো ও আর ওয়েট করার জন্য রেডি নয়, এক্ষুনি ওকে খেতে দিতে হবে। আমি অ্যাকচুয়ালি এই সময়টাতে কাজুকিয়াকে ভীষণ মিস করি। কাজুকিয়া এর লাস্ট বছরেও আমরা সবাই একসঙ্গে এই দিনটা সেলিব্রেট করেছিলাম, গ্রুপটা আরও বড় ছিল, আর যত বড় হয় না তত ভালো লাগে। তো ওরা যেহেতু এখন নেই, ব্যাঙ্গালোরে চলে গেছে, ওরাও ওখানের থেকে ভিডিও কলে কথা হয়েছে, ফটোও পাঠিয়েছে, কিন্তু এই একসাথে এদের ছজনকে মানে দেখার খুবই, মাইলো তো তখন ছিল না, পাঁচজন ছিল ওরা, এখন ওরা থাকলে ছজন মিলে একসাথে এই জিনিসটা করতো। তো ওদের সবাইকে আমরা ফাইনালি ডিনারটা এবার সার্ভ করে দেব। আর তোমাদের সবাইকেও আমি জানাই, সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে এগেন বিলেটেড হ্যাপি দিওয়ালি, সবার এই বছরটা ভীষণ ভালো কাটুক। এরপরে তো পুরো ফেস্টিভ্যালসই ফেস্টিভ্যালস, এরপরে ভাইফোঁটা আসছে, তারপর জগদ্ধাত্রী পুজো আছে, আর দেন নিউ ইয়ার, ক্রিসমাস, এগুলো তো রয়েইছে। তো ফেস্টিভ সিজন সবাই খুব 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 ভালো কাটো, নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে প্রচুর 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 মজা করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা এক্সাইটিং এপিসোড নিয়ে কামিং সানডেতে। টিল দেন, টাটা এভরিওয়ান। कोई उससे ले नहीं सकता, मेरा जो है वो सिर्फ मेरा है। कभी उसका कॉन्फिडेंस है वो।